দুটো ঠ্যাং ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে, হাত ধরে টানছে, আর বেদম মারধর, আর আমার মাথায় এখানে বেরিয়েছে পুরো লাস্টে আমি অজ্ঞান হয়ে বলি, রক্ত বমি হয়, জল যাইতে আমাকে মাটি কাদা দিয়ে আমাকে ঠিক করে দিচ্ছে, বলছি সবাই মর সবাই বলা কি মেরে পরে বাড়ি কি হয়ে গেছে আমি জানি। দেখুন, মথুরাপুরে ভোট পরবর্তী যে হিংসা চলছে, যে কয়েকটা জায়গায় এপিক সেন্টার তৈরি করেছে, তার মধ্যে হচ্ছে গোবর্ধনপুর থানা এলাকা। এই গোবর্ধনপুর থানা এলাকায় পাথর প্রতিমা বিধানসভায় বিজেপি কর্মীদের ওপরে যে কায়দায় আক্রমণ, তাদের ঘরবাড়ি লুট, ঘরবাড়ি ভাঙচুর এবং তাদেরকে বাড়ি ছাড়া করেছে তৃণমূল, আমি জানি না পশ্চিমবঙ্গে কী ধরনের শাসন ব্যবস্থা কায়েম আছে। আর পুরো এই আক্রমণ করিয়েছে ওখানকার যে ওসি, তার নেতৃত্বে চন্দন পণ্ডিত ওসি, তারই নেতৃত্বে ওসি, ওখানকার ওসি পুরো তৃণমূলের ব্লক সভাপতির ভূমিকায় অভিনয় নাটক শুরু করে দিয়েছে, সিভিক ভলেন্টিয়ারদের জুড়ে নিয়েছে। মানুষের যেন তৃণমূল ছাড়া অন্য কোনো পার্টি করা যাবে না, এই ঠিকাদারিটা নিয়েছে ওখানকার ওসিরা। আমরা বাড়িতে আছি, হঠাৎ এসে বলছে অ্যাকাউন্টে টাকা আছে। আমি বলি কি টাকা অ্যাকাউন্টে, তা বলে আমার স্বামীকে বললে তোমার স্বামী বাড়িতে আছে ডেকে দাও। তখন আমি বলছি কি দরকার বলো, তখন বলে আর না ডেকে দাও আর দরকার আছে। আমি বলি আচ্ছা তাহলে পরে যাবে। আমাকে ঠেলে ফেলে দিয়ে আর আমার স্বামীকে এ ঘর ও ঘর ছুটছে, ছুটে ধরছে, ধরে আর টেনে বার করলে যাচ্ছে। আমি আটকাতে গেছি, আমাকে ডানা ধরে খিঁচে ফেলে দিচ্ছি, পুলিশকে জানিয়েছি, পরে গেছি। তারপরে যেতে তার যখন এফআইআর করছি, তারপরে যখন জানতে পারছি যে তাদের নামে এফআইআর করছি, পরে এসে রাত 8টার দিকে এসে আবার বাড়ি ঘেরাও করছি। ভোট গণনার দিন দুপুর 12:30 নাগাদ আমরা খাওয়া দাওয়া করে স্বামী স্ত্রী বাড়িতে আছি। খাওয়া দাওয়া করে একটু 2 মিনিট হয়েছে শুয়ে পড়েছি, টিভি চালিয়ে আমি টিভিটা চালিয়ে দিই, আমি খবরটা দেখছি। ওরা হঠাৎ মাত্র মোটামুটি বাড়িতে করা, ওরা টিএমসি সমর্থক 20-22 জন লোক হবে, ওরা সব এসে ওরা ঘরের ভিতরে হুটহাট করে দরজার সামনে ঠেলা দিয়ে উল্টা পাল্টা ভাষায় গালাগালি করে ঘরের ভিতরে ঢুকে গেছে। আমার স্ত্রী ছিল সামনে, স্ত্রীকে ঠেলে দিয়ে বলছি উল্টাপাল্টা ভাষা, সে ভাষা বলা যাবে না, উল্টাপাল্টা ভাষায় গালাগালি বলতে আমি যখন প্রতিবাদ করলাম আমাকে ধরে দমকা মার ঘরের ভিতরে বলে সাকে মার, সাকে ধর, সাকে মেরে সারা শেষ করে দেবো, কি এই বলে কিল চড় ঘুষি লাঠি যে যা পেরেছি মানে দমকা মার ধর। হ্যাঁ, মারার পরে টেনে 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 আমাকে পুরো একদম বাইরে নিয়ে গিয়েও মারে, মারতে 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 অনেকটা দূরে, একটু কাছে একটু দূরে মানে 10 হাত দূরে রোড আছে, রোডে নিয়ে যায়, নিয়ে রোডেও মারে, মারতে 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 প্রচুর লোকজনও কালি হয়ে যায়। আর ওখানে মারতে মারতে আমাদের জলাশয় রয়েছে, জলাশয় টেনে নিয়ে চলে যায়, গিয়ে জলাশয় ধরে গিয়ে দুটো ঠ্যাং ধরেছে দুজন, দু সাইডে চেরা করে এইভাবে বলছে শাকে চেরা করে মেরে দেবো, শাক দু ঠ্যাং ধরেছে আর দুটো হাত দুধারে দু লোক ধরেছে, 4 জন ধরেছে, ধরে টানতে টানতে বেশ খানিকটা নিয়ে যায়। হ্যাঁ, জলাশয়ে খানিকটা জল রয়েছে, টানতে 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 নিয়ে যায়, নিয়ে দমকা মারে। মারলো কেউ কেউ, আমরা বিজেপি করি বলে এইটা ওদের রাগ আমাদের উপরে, এই জন্য মারে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।